প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস এবং এটা এই চ্যাপ্টারের শেষ ক্লাস। গত ক্লাসে তোমাদের কতগুলো টপিক পড়িয়েছি, আজকে তার পরের থেকে পড়াবো। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। চলো আমরা ক্লাস শুরু করি। আজকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আলোচনার পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমরা এই সার্কিটটা দেখো, এই সার্কিটে দেখো, একটা সার্কিট দেখাচ্ছে, দুটো কুণ্ডলী পি এবং এস। পি কুণ্ডলীর সাথে একটা ব্যাটারি সংযুক্ত, একটা চাবি সংযুক্ত, আর এস কুণ্ডলীর সাথে একটা গ্যালভানোমিটার সংযুক্ত। পি কুণ্ডলীকে বলা হয় মুখ্য কুণ্ডলী, প্রাইমারি কয়েল যেটা বলা হয়, আর এসটা হলো সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। যখন আমরা চাবি প্রেস করি পি কুণ্ডলীতে, তখন এটার এই সার্কিটে শূন্য থেকে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেতে থাকে। তখন আমরা এই সেকেন্ডারি কয়েলের গ্যালভানোমিটারের একটা ডিফ্লেকশন লক্ষ্য করতে পারি, লক্ষ্য করি। এর কারণ কি? এর কারণ হলো প্রাইমারি কয়েলে তখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হতে থাকে, এর ফলে সেকেন্ডারি কয়েলেরও চৌম্বক ফ্লাক্স বৃদ্ধি পেতে থাকে। যখন চাবিটা বন্ধ করে দিই, তখন এই সেকেন্ডারি কয়েলের ডিফ্লেকশন বিপরীত দিকে ঘটে, ব্যাটারি প্রবাহকে বৃদ্ধিকে বাধা দেয় এবং গ্যালভানিক বিক্ষোভ ঘটে তার বিপরীত দিকে। তাহলে চৌম্বক পারস্পরিক আবেশ কি? তাহলে আমরা বলতে পারি কোনো একটি, এটার কারণ হলো এই প্রাইমারি কয়েলের চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে এখানে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তির, তড়িৎচালক বলের উদ্ভব হয় সেকেন্ডারি কয়েলে, এই যে জন্য এই ঘটনাটা ঘটে। তাহলে আমরা কি বলতে পারি পারস্পরিক আবেশ? কোনো একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে নিকটবর্তী অন্য একটি কুণ্ডলীতে যে তড়িৎ চৌম্বক আবেশের সৃষ্টি হয় তাকে পারস্পরিক আবেশ বলে। পারস্পরিক আবেশ গুণাঙ্ক কি? মুখ্য কুণ্ডলীতে আই তড়িৎ প্রবাহের জন্য গৌণ কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে আমরা এই জানি যে ফাই সমানুপাতিক আই, তাহলে ফাই ইকুয়াল টু এম আই, এম হলো সমানুপাতিক ধ্রুবক, একে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। এখানে আই যদি ওয়ান হয় তা আমরা ফাই সমান সমান এম পাই। তাহলে কি বলতে পারি সংজ্ঞা আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক? কোনো মুখ্য কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহের জন্য গৌণ কুণ্ডলীতে সংযুক্ত চৌম্বক ফ্লাক্সকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। এম এর সংজ্ঞাটা আমরা এখান থেকে দিলাম। আবার ই ইকুয়াল টু আমরা ফ্যারাডের সূত্র থেকে জানি, দ্বিতীয় সূত্র থেকে, মাইনাস ডি ফাই বাই ডিটি, ফায়ের মান বসালাম, এখানে ফায়ের মান বসালাম, পেলাম হলো এম আই, এমটাকে বাইরে নিয়ে আসলাম, মাইনাস এম ডিআই বাই ডিটি। এখানে ডিআই বাই ডিটি হলো ওই নির্দিষ্ট মুহূর্তে পি কুণ্ডলীর প্রবাহের পরিবর্তনের হার, বিয়োগ চিহ্ন দিয়ে আবিষ্ট তড়িৎচালক শক্তির প্রতিরোধী প্রকৃতি বোঝানো হয়েছে। যখন ডিআই বাই ডিটি ইকুয়াল টু ওয়ান, তখন এম ইকুয়াল টু আমরা ই পাই। তাহলে কোনো মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ একক হারে পরিবর্তন হলে, এই যে একক হারে যদি পরিবর্তন হয়, গৌণ কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় তাকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। আমরা তাহলে পারস্পরিক আবেশ এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক সংজ্ঞা জানতে পারলাম। এবার আসো আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্কের ব্যবহার নিয়ে একটু আলোচনা করি। পারস্পরিক আবেশ গুণাঙ্কের ব্যবহারটা আমরা ট্রান্সফরমারে ইউজ করি, ব্যবহার করতে পারে, এই নীতিমালাটা ইউজ করি পারস্পরিক আবেশের। তো ট্রান্সফরমারটা কি প্রথমে জানি, চলো আমরা কি ট্রান্সফরমার বলতে কি বুঝো? যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত বা দিক পরিবর্তে উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে বলা হয় ট্রান্সফরমার। তারিক চৌম্বক আবেশের উপর ভিত্তি করে যন্ত্র তৈরি করা হয়। ট্রান্সফরমার সাধারণত দুই প্রকার, স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার বলা হয়,
স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার কি, যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে বলা হয় স্টেপ আপ। স্টেপ ডাউনটা কি, অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে, এটা হলো স্টেপ ডাউন। এটার গঠনটা কি আমরা আলোচনা করি। দেখো এই চিত্রে দেখতে পাচ্ছ একটা কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা কোর নেওয়া হয়, এর দুই বাহুতে বিপরীত অন্তরিত পেঁচিয়ে, বাহুতে অন্তরিত তার পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করা হয়। ছবিতে দেখো এটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল পেঁচাতে তারের সংখ্যা বেশি, সেকেন্ডারি কয়েলে না, প্রাইমারি কয়েলের চেয়ে সেকেন্ডারি কয়েলে দেখো পেঁচানো তারের সংখ্যা বেশি। এখানে ধরি এই কুণ্ডলিতে বিভব প্রয়োগ করা হয়েছে ইপি, পরে এই কুণ্ডলিতে আমরা তড়িৎ প্রবাহ পেলাম আইপি, সেকেন্ডারি কয়েলে বিভব প্রয়োগ করা হলো আইএস, তড়িৎ প্রবাহ পেলাম আই ইএস বিভব, আর আর তড়িৎ প্রবাহ পেলাম আইএস। এখানে যদি পাক সংখ্যা প্রাইমারি কয়েলে এনপি হয় তাহলে আমরা পাই চৌম্বক ফ্লাক্স চৌম্বক ফ্লাক্স ইপি, তাহলে আমরা পাই সংযুক্ত চৌম্বক প্লাস ফাই হলে আমরা ফ্যারাডে সূত্র অনুসারে এটা পাই তড়িৎচালক শক্তি পাই প্রাইমারি কয়েলে ইপি ইকুয়াল টু মাইনাস এনপি ডি ফাই বাই ডিটি। এখানে ডি ফাই বাই ডিটি হলো মুখ্য কুণ্ডলিতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। চৌম্বক ফ্লাক্সের যদি কোনো ক্ষরণ না হয় তাহলে গৌণ কুণ্ডলীর প্রতি পাকেও একই ফ্লাক্স সংযুক্ত হয়ে ফলে গৌণ কুণ্ডলিতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যদি এনএস, গৌণ কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তি ইএস হয় তাহলে গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে আমরা পাই ইএস ইকুয়াল টু মাইনাস এনএস ডি ফাই বাই ডিটি। তাহলে প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে প্রাইমারি কয়েলে তড়িৎচালক শক্তি বাই সেকেন্ডারি কয়েলে তড়িৎচালক শক্তি ইকুয়াল টু এনপি নাম্বার অফ পাক সংখ্যা প্রাইমারি কয়েল এনপি ডিভাইডেড বাই সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা এনএস, অর্থাৎ কুণ্ডলের দ্বয়ের তড়িৎচালক শক্তি এদের পাক সংখ্যার সমানুপাতিক। এখন শক্তি নিত্যতা অনুসারে ট্রান্সফরমারের উভয় কুণ্ডলীর ক্ষমতা সমান হবে এবং মুখ্য কুণ্ডলিতে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি গৌণ কুণ্ডলিতে প্রতি সেকেন্ডে উৎপন্ন শক্তি সমান হবে, অর্থাৎ অন্তর্গামী ক্ষমতা ইকুয়াল টু বহির্গামী ক্ষমতা কি, ইপি ইন্টু আইপি ইকুয়াল টু ইএস ইন্টু আইএস। এখানে আমরা ইপি ডিভাইডেড বাই ইএস কে ইকুয়াল টু ইএস আইএস বাই আইপি পাই। তুমি সমীকরণ দুইটা থেকে আমরা পাই ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি ইকুয়াল টু এনপি বাই এনএস। যখন সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকে প্রাইমারি কয়েলের থেকে তখন ইএস গ্রেটার দেন ইপি পাই, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের তড়িৎচালক শক্তি আমরা বেশি পাই। এটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার। আবার যখন সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা প্রাইমারি কয়েলের চেয়ে কম থাকে তখন আবার ইএস স্মলার দেন ইপি পাই, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের তড়িৎচালক শক্তি কম হয়, এক্ষেত্রে ট্রান্সফরমারটি স্টেপ ডাউন। এবার আসো আমরা একটা প্রশ্ন, এটা অনুধাবনমূলক প্রশ্নটা আসে যে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ডিসি উৎসের পরিবর্তে এসি উৎসের সাথে সংযুক্ত করা হয় কেন, ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন আসে তখন তোমরা কি লিখবে, ওখানে কি লেখা আছে, ট্রান্সফরমারের মূলনীতি হচ্ছে মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত পরিবর্তনশীল বিভব। এই যে কথাটা দেখো এখানে পরিবর্তনশীল বিভবের কথাটা, পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স উৎপন্ন করে, পরিবর্তনশীল বিভব পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স উৎপন্ন করে, ফলে গৌণ কুণ্ডলীতে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এখানে যদি আমরা ডিসি ব্যবহার করি তাহলে কোনো পরিবর্তনশীল বিভবও পাচ্ছি না, পরে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না, পরে কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তিও আবিষ্ট হচ্ছে না। এই জন্য আমরা এখানে ডিসি পরিবর্তে এসি সংযুক্ত করি। তোমরা এই লাইনগুলো তুমি গুছিয়ে লিখবে বইতে যেভাবে আছে, আমি একটু বললাম দুই লাইনে শেষ করলাম।
এবার আসো আমরা দিক পরিবর্তী প্রবাহ সম্পর্কে আলোচনা করব। দিক পরিবর্তী প্রবাহ কিভাবে তৈরি করা হয় প্রথমে এই সম্পর্কে আলোচনা করি। কোন রোধকের, এই যে দেখো কোন রোধকের এক প্রান্ত, এটা যদি রোধক হয়, কোন রোধকের এক প্রান্ত কোষের যদি একটা বৈদ্যুতিক কোষের ধনাত্মক প্রান্তের সাথে অপর প্রান্ত যদি ঋত ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়, তাহলে ওই তড়িৎ কোষ ওই রোধের মধ্য দিয়ে একই দিকে স্থির মানের তড়িৎ প্রবাহ প্রেরণ করে। কিন্তু এই এই ধরনের প্রবাহই আমরা জানি ডিসি কারেন্ট। এখন যদি কোষের প্রান্তদের স্থান বিনিময় করে রোধকের সাথে সংযুক্ত করি, তাহলে রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিপরীত দিকে চলবে। এভাবে বারবার তড়িৎ কোষের মেরুর সাথে সংযোগ পরিবর্তন করা হয়, তাহলে রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তিত হবে। এখন তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময় সময়ে দিক পরিবর্তন করে এবং তড়িৎ প্রবাহের মানও পর্যায়ক্রমে কম বেশি হয়, তাহলে সেই প্রবাহকে পর্যাবৃত্ত প্রবাহ বা পরিবর্তী প্রবাহ বলা হবে। এভাবে তৈরি করা হয়। তাহলে দিক পরিবর্তী প্রবাহ কি? কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি একটি নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পর পর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, তাহলে সেই তড়িৎ প্রবাহের দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ বলে, দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ বলে তড়িৎ প্রবাহকে। অনুরূপভাবে দিক পরিবর্তিত চলক শক্তির সংজ্ঞা সেভাবে দেওয়া যায়, নির্দিষ্ট সময় পরে দিক পরিবর্তন করবে এবং নির্দিষ্ট সময় পর পর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান প্রাপ্ত হবে। আমরা একটা বদ্ধ কুণ্ডলী নেই। আমরা জানি কোন বদ্ধ কুণ্ডলীতে একটি সুষম চৌম্বক ক্ষেত্র যদি ওমেগা কৌণিক বেগে ঘোরানো হয়, কুণ্ডলীতে দিক পরিবর্তিত চলক শক্তি আবিষ্ট হয়। তাহলে দিক পরিবর্তিত চলক শক্তি ইকুয়াল টু, এটাকে আমরা ই নট সাইন ওমেগা টি দ্বারা প্রকাশ করি। এখানে ই হচ্ছে যে কোনো সময় টি তে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, ই নট হলো সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, উৎসের কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ অথবা তড়িৎচালক শক্তির কৌণিক কম্পাঙ্ক যেটাই আমরা বলি। এই তড়িৎ প্রবাহ যদি আর রোধ বিশিষ্ট কোনো বর্তনীতে প্রয়োগ করা হয়, তাহলে ওই বর্তনীর তড়িৎ প্রবাহ হবে I ইকুয়াল টু ই বাই আর ইকুয়াল টু ই নট বাই আর সাইন ওমেগা টি। আমরা এখানে I ইকুয়াল টু আই নট পাচ্ছি সাইন ওমেগা টি, আই নট সমান সমান ই নট বাই আর, তড়িৎ প্রবাহের সর্বোচ্চ বা শীর্ষ মান। সময়ের সাথে সাথে দিক পরিবর্তী প্রবাহ কিভাবে পরিবর্তিত হয় চিত্রে দেখানো হয়েছে। দেখো সময়ের সাথে দিক পরিবর্তী প্রবাহ কিভাবে পরিবর্তিত হচ্ছে। তড়িৎচালক শক্তি প্রবাহকালটি কম্পাঙ্ক এফ হলে আমরা এটা ওমেগা কে টুয়াইস পাই বাই টি দ্বারা প্রকাশ করতে পারি অথবা টুয়াইস পাই এফ লিখতে পারি। অতএব পর্যায়কাল টি সমান সমান টুয়াইস পাই বাই ওমেগা ইকুয়াল টু এফ ইকুয়াল টু ওমেগা বাই টুয়াইস পাই। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এবার দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ কিভাবে সৃষ্টি হয় এই নিয়ে সম্পর্কে আলোচনা করব। দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ সৃষ্টি, চিত্রে একটি তড়িৎ প্রবাহ সৃষ্টির যান্ত্রিক ব্যবস্থা দেখানো হয়েছে, এটাকে যা এসি ডায়নামো নামে পরিচিত। চিত্রে দেখো এতে একটি চুম্বক এন এস থাকে, একে ক্ষেত্র চুম্বকও বলে। চুম্বকের মধ্যবর্তী স্থানে, এই যে মধ্যবর্তী স্থানে একটি কাঁচা লোহার পাতের উপর একটি আয়তাকার তারের কুণ্ডলী থাকে। কাঁচা লোহার পাতটিকে বলা হয় আর্মেচার। আর্মেচারটি চুম্বকের দুই মেরুর ঠিক মধ্যবর্তী স্থানে যান্ত্রিক উপায়ে সমদ্রুতিতে ঘুরানো হয়। আয়তাকার কুণ্ডলীর দুই প্রান্ত, এই আয়তাকার কুণ্ডলীর দুই প্রান্ত দুটি স্লিপ রিং এর সাথে সংযুক্ত থাকে। দেখো ক্লিপিং দুটি আর্মেচারের সাথে এমন ভাবে স্থাপন করা হয় যেন তারা আর্মেচার ঘুরতে থাকে এবং স্লিং ক্লিপ দুটি পরস্পরকে স্পর্শ দুটিকে স্পর্শ করে থাকে। ব্রাশ দুটির সাথে বহির্বর্তনী আর রোধ সংযুক্ত থাকে। এখন তড়িৎ প্রবাহ কিভাবে সৃষ্টি হয়। যখন আর্মেচারটি ঘুরানো হয় তখন আর্মেচার কুণ্ডলীর চুম্বক ক্ষেত্রের ক্ষেত্ররেখাগুলিকে ছেদ করে
এবং তার চৌম্বক আবেশের নিয়ম অনুযায়ী কুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। এখন কুণ্ডলীর দুই প্রান্ত বহির্বর্তনীর সাথে সংযুক্ত থাকায় পর্যাবৃত্ত বা দিক পরিবর্তী প্রবাহের উৎপত্তি হয়। আবিষ্ট তড়িৎ প্রবাহের মান প্রধানত চৌম্বক ক্ষেত্রের মান ও কুণ্ডলীর কৌণিক বেগের উপর নির্ভর করে। কুণ্ডলী একবার পূর্ণ ঘূর্ণয়নের সাথে সংশ্লিষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহ অভিমুখে একবার পরিবর্তিত হয়। এভাবে আমরা যান্ত্রিক শক্তি থেকে দিক পরিবর্তী প্রবাহ উৎপন্ন করতে পারি। আর্মেচার কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র বিতে যদি ওমেগা কৌণিক বেগে ঘুরতে থাকে টি সময়, তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই হলে ফাই হিসেবে ফাই এর মান আমরা পাই এন বি এ কস ওমেগা টি, যেখানে এন আর্মেচারের পাক সংখ্যা, এ কুণ্ডলীর ক্ষেত্রফল। তাহলে আবিষ্ট তড়িৎ চালক শক্তি আমরা পাচ্ছি ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, তাহলে মাইনাস ডি বাই ডিটি। ফাই এর মান আমরা পাচ্ছি এন বি এ কস ওমেগা টি, তাহলে এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। তাহলে আমরা আবিষ্ট তড়িৎ চালক শক্তিকে ই সমান সমান ই নট সাইন ওমেগা টি লিখতে পারি। তাহলে ই নটটা আসতেছে এখানে এন বি এ ওমেগা, হয়ে হচ্ছে আবিষ্ট তড়িৎ চালক শক্তির সর্বোচ্চ মান বা শীর্ষ মান। এখন কুণ্ডলী পর্যায়কাল টি হলে আমরা ওমেগা পাচ্ছি টুয়াইস পাই বাই টি হবে। ওই সমীকরণ থেকে আমরা দেখতে পাই ই এর মান ওমেগা টি এর উপর নির্ভর করে। ই এর মানটা আমরা ওমেগা টি এর উপর নির্ভর করে যেভাবে দেখতে পাই, তখন যখন টি জিরো, দেখো এক্স অক্ষে যখন টি জিরো, টি হাফ, টি থ্রাইস টি বাই টু, তখন ইত্যাদি তড়িৎ চালক শক্তির মান আমরা এখানে জিরো পাচ্ছি। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। আবার টি যখন টি বাই ফোর, ফাইভ টি বাই ফোর ইত্যাদি হয়, তখন ই ইকুয়াল টু প্লাস ই নট পাচ্ছি। আবার ই যখন থ্রাইস টি বাই ফোর, সেভেন টি বাই ফোর হয়, তখন ই ইকুয়াল টু মাইনাস ই নট হয়। অতএব দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে তড়িৎ চালক শক্তি এর মান শূন্য থেকে বৃদ্ধি পেয়ে প্লাস ই নট হয়, আবার হ্রাস পেয়ে ক্রমশ শূন্য থেকে বিপরীত দিকে সর্বোচ্চ মানে পৌঁছায়। এভাবে তড়িৎ চালক শক্তি পরিবর্তনের একটি পূর্ণ চক্র আমরা টি সময়ে সম্পন্ন হয়। একটা পূর্ণ চক্র জিরো থেকে এই টি সময়ে সম্পন্ন হয়। তাহলে তড়িৎ প্রবাহের মানটা আমরা বের করি এখান থেকে। ধরা যাক কুণ্ডলীর রোধ আর, অতএব যে কোনো মুহূর্তে টিতে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু ই বাই আর। ই আমরা জানি ই নট সাইন ওমেগা টি বাই আর, তাহলে সমান সমান আই নট সাইন ওমেগা টি। এখানে আই নট হলো ই নট বাই আর, সর্বোচ্চ তড়িৎ প্রবাহ বা প্রবাহের শীর্ষমান। তড়িৎ চালক শক্তি পরিবর্তনের ফলে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হয়, এই জন্য একে দিক পরিবর্তী প্রবাহ বলা হয়। সময়ের সাথে দিক পরিবর্তী প্রবাহের মান ও দিক কিভাবে পরিবর্তিত হয় আমরা চিত্রে দেখালাম, ই এর মতোই অনুরূপ আইটা, টি এর সাথে যে গ্রাফ, তাহলে আমরা দেখতে পেলাম। এবার আসো দিক পরিবর্তী প্রবাহ সংক্রান্ত কয়েকটা রাশি আলোচনা করি, সংজ্ঞা। এগুলি জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, তাহলে খেয়াল করো। বিস্তার বা শীর্ষমান কাকে বলে? যে কোনো অভিমুখে দিক পরিবর্তিত তড়িৎ চালক শক্তি বা দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মানকে তার বিস্তার বা শীর্ষমান বলে। এখানে সাইন ওমেগা টি সর্বোচ্চ মান প্লাস ওয়ান, অথবা তড়িৎ চালক শক্তির মান ই নট এবং প্রবাহের বিস্তার হলো আই নট। পূর্ণ চক্র কাকে বলে? ফুল সাইকেল। দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি বা তড়িৎ প্রবাহের মান শূন্য হতে বাড়তে বাড়তে শীর্ষ মান এবং এরপর কমতে কমতে শূন্য মানে এসে পুনরায় বিপরীত অভিমুখে বাড়তে বাড়তে শীর্ষ মানে উপনীত হয়ে আবার হ্রাস পেয়ে শূন্য মানে পৌঁছলে তাকে এক পূর্ণ চক্র বলে। তাহলে অর্ধচক্র কি? দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি বা তড়িৎ প্রবাহের শূন্য হতে বাড়তে শীর্ষ মানে এসে তারপর কমতে কমতে পুনরায় শূন্য মানে পৌঁছলে তাকে অর্ধচক্র বলে।
পর্যায়কাল কি দিক পরিবর্তে চলেছে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের একটি পূর্ণচক্র সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কাল টি সমান সমান টুয়াইস পাই বাই ওমেগা। কম্পাঙ্ক কি দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণচক্র সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। এফ ইকুয়াল টু আমরা এখানে ওয়ান বাই টি ইকুয়াল টু ওমেগা বাই টুয়াইস পাই পাচ্ছি। এবার আসো তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহের গড় মান বের করা, মিন ভ্যালু অফ ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যান্ড ইলেকট্রিক কারেন্ট। গড় তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক শক্তির গড় মান কিভাবে আমরা বের করব। গড় তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক শক্তির গড় মান বের করার সংজ্ঞা দেখো, তড়িৎচালক শক্তি কাকে বলে আমরা, গড় তড়িৎচালক শক্তি কাকে বলে সংজ্ঞাটা একটু দেখি। যে কোনো সময় ব্যবধানের দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির সকল মানের গড়কে ওই সময় ব্যবধানের গড় তড়িৎচালক শক্তি বলে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানের তড়িৎচালক শক্তি ও সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নিয়ে তাকে মোট সময় ব্যবধান দিয়ে ভাগ করলেই ভাগফল দ্বারা ওই সময় ব্যবধানের গড় তড়িৎচালক শক্তি পাওয়া যায়। তো কিভাবে পাচ্ছি আমরা, এই দেখো ইন্টিগ্রেশন অফ জিরো টু টি ডিটি, এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তড়িৎচালক শক্তি এবং সময় ব্যবধানের গুণফল নিয়ে তারপর মোট সময় ব্যবধান দিয়ে ভাগ করছি টি দিয়ে, তারপরে আমরা গড় তড়িৎচালক শক্তিটা পেয়ে গেছি। এটা পাচ্ছি ওয়ান বাই টি ইন্টিগ্রেশন অফ জিরো টু টি ই ডিটি। গড় তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের মান আমরা একইভাবে সংজ্ঞা দিতে পারি, যে কোনো সময় ব্যবধানের দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সকল মানের গড়কে ওই সময় ব্যবধানের গড় তড়িৎ প্রবাহ বলে। আমরা একইভাবে বলতে পারি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানের তড়িৎ প্রবাহ ও সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নিয়ে তাকে মোট সময় ব্যবধান দিয়ে ভাগ করলে ওই ভাগফলকে ওই সময় ব্যবধানের গড় তড়িৎ প্রবাহ বলে। তাহলে একটি পূর্ণচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ আমরা পাচ্ছি আই গড় আই বার ইকুয়াল টু ওয়ান বাই টি ইন্টিগ্রেশন অফ জিরো টু টি আই ডি টি। এবার বর্গমূলীয় গড় মান, কোনো রাশির সকল মানের বর্গের গড় মানের বর্গমূলকে ওই রাশির বর্গমূলীয় গড় মান বলে। যে কোনো রাশি এক্স হলে তার বর্গমূলের গড় মান হবে, এখানে এক্স বার ছিল একটু লেখাটা উঠে নাই, ইকুয়াল টু এক্স স্কোয়ার বার তারপর রুট ওভার ছিল, তারপরে ছিল রুট ওভার, এখানে ছিল এক্স স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার এক্স এন পর্যন্ত স্কোয়ার বাই এন পর্যন্ত ছিল। তাহলে অর্ধচক্রের জন্য দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের গড় মান এখানে বের করা হয়েছে। দেখো অর্ধচক্রের জন্য পর্যায়কাল টি হলে অর্ধচক্র তাহলে টি বাই টু পাবো। তাহলে গড় তড়িৎ প্রবাহ কিভাবে বের করেছে, আই বার ইকুয়াল টু ওয়ান বাই টি বাই টু ইন্টিগ্রেশন জিরো টু টি বাই টু আই ডি টি। আই ইকুয়াল টু যেহেতু আই নট সাইন ওমেগা টি মান বসিয়েছে, মান বসিয়ে এখানে ইন্টিগ্রেশন করে আমরা কস ওমেগা টি পেলাম, লিমিট বসালাম, লিমিট বসায় এখানে আমরা ওমেগার মান টুয়াইস পাই বাই টি বসালাম, বসালে এখানে আসে কস পাই, তারপরে কস জিরো আসে, এখানে আমরা পেলাম মাইনাস আই নট টুয়াইস আই নট বাই আই পাই। এখানে তাহলে টু বাই পাই এর মান আমরা পাচ্ছি 0.637। তাহলে অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মানের শীর্ষ মানের টু বাই পাই পাই গুণ অথবা 673 গুণ। এবার আসো দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের বর্গমূলীয় গড় মানের সাথে শীর্ষ মানের সম্পর্কটা কি। রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিভ কারেন্ট উইথ পিক ভ্যালু, আরএমএস এর সাথে আয়ের কি সম্পর্ক। আমরা যে কোনো সময় ব্যবধানের দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সকল মানের বর্গের গড়কে, এই যে আমরা আই স্কয়ারের বর্গের গড় নিলাম বার, ওই সময় ব্যবধানের তড়িৎ প্রবাহের গড় বর্গমান বলে।
তো আমরা একই ভাবে ক্ষুদ্রাতে ক্ষুদ্র সময় ব্যবধানে তড়িৎ প্রবাহের বর্গের মান ও সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নিয়ে তাকে মোট সময় ব্যবধান দিয়ে ভাগ করে ওই সময় ব্যবধানের তড়িৎ প্রবাহের গড় বর্গমান পাওয়া যায়। আমরা একইভাবে বের করলাম আই স্কয়ার বার ইকুয়াল টু ওয়ান বাই টি ইন্টিগ্রেশন অফ জিরো টু টি আই স্কয়ার ডিটি। তো আমরা জানি দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহ আই হল আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এখানে আই নট ইকুয়াল টু তড়িৎ প্রবাহের শীর্ষ মান, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা এখানে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি পাবো। আই স্কোয়ার বার তো এখানে যে আই নট স্কোয়ার বসিয়েছি সাইন ওমেগা টি, তাহলে তাহলে এই মানটা বসিয়ে আমরা এখানে ইন্টিগ্রেশন করি। দেখো সাইন স্কোয়ার ওমেগা টি, তো টু সাইন স্কোয়ার ওমেগা টির সূত্র আমরা জানি, ওয়ান মাইনাস কস টোয়াইস থিটা, সেই সূত্রটা এখানে বসালাম। বসিয়ে আমরা এখানে ইন্টিগ্রেশন করে লাস্টে ইন্টিগ্রেশন করে আমি তোমরা ইন্টিগ্রেশন জানি, এখানে তোমরা জানো বুঝতে পেরেছো কিভাবে ইন্টিগ্রেশনটা আসছে। আমরা আই স্কোয়ার আই বার স্কোয়ার পাচ্ছি আই নট স্কোয়ার বাই টু। দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের বর্গের গড় মানের বর্গমূলের দিক পরিবর্তী প্রবাহের বর্গমূলীয় গড় মান বা কার্যকর বা আপাত প্রবাহ, এটাকে আপাত প্রবাহ বলে। অর্থাৎ আই আর এম এস ইকুয়াল টু রুট ওভার আই স্কোয়ার বার পাচ্ছি, তাহলে রুট ওভার আই নট স্কোয়ার বাই টু, তাহলে ওয়ান বাই রুট টু আই নট পাচ্ছি, 0.707 আই নট পাচ্ছি। তাহলে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের বর্গমূলীয় গড় মান ইকুয়াল টু আমরা পাচ্ছি ওয়ান বাই রুট টু ইন্টু শীর্ষ মান। অর্থাৎ পূর্ণচক্রের দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের বর্গমূলীয় গড় মানের শীর্ষ মানের ওয়ান বাই রুট টু গুণ বা 0.707 গুণ। আমরা বাড়িতে বসে এসি তড়িৎ প্রবাহ সরবরাহ করা হয় যে সরবরাহ ভোল্টেজের মান 220 ভোল্ট। এখানে ই আর এম এস ভ্যালু কি নির্দেশ করে? ই আর এম এস ভ্যালু ইন্টু ই নট, তাহলে সর্বোচ্চ শীর্ষ মানটা পাচ্ছি ই আর এম এস ইন্টু রুট টু, তাহলে 220 ভোল্ট ইন্টু রুট টু, তাই আসলে অ্যাকচুয়ালি পাচ্ছি 311 ভোল্ট। মানে কোনো ব্যক্তি যদি 220 ভোল্ট ডিসি শক পান তাহলে তো 220 ভোল্টেই দাঁড়া হবে, কিন্তু 220 ভোল্ট এসি শক পেলে তিনি সর্বোচ্চ 311 ভোল্টের শক পাবেন। তাই এসি লাইনে কাজ করার সময় অধিকতর সতর্কতা অবলম্বন প্রয়োজন। তাহলে আমরা এখন লাস্ট টপিক নিয়ে আলোচনা করব, এসি বর্তনীতে কিভাবে উত্তাপজনিত শক্তি ক্ষয় হয়। আমরা জানি কোন রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এখানে তাপ শক্তি তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই রূপান্তরের হারকে আমরা ক্ষমতা পি দ্বারা বুঝাই। ক্ষমতা পি দ্বারা যখন বুঝাই পি সমীকরণ পাচ্ছে আই স্কোয়ার বাই আর, কিন্তু আমরা সবসময় এখানে দেখতে পাচ্ছি ক্ষমতাটা আয়ের তাৎক্ষণিক তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। কিন্তু যদি এটা যদি এসি প্রবাহ হয় এসি প্রবাহের ক্ষেত্রে তাই সেটা দেখতে পাই না। দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান আই নট দ্বারা উৎপন্ন তাপ তার সমপ্রবাহ দ্বারা সৃষ্ট তাপের সমান নয়, তাই আমরা তখন আর এম এস ভ্যালুটা দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে আর এম এস ভ্যালু ইউজ করি, P ইকুয়াল টু আই স্কোয়ার আর এম এস ইন্টু আর। এই দুই সমীকরণ তো দেখতে পাচ্ছি এটা ডিসি আই এর যে ভূমিকা এটা হলো এসি আর এম এস এর ভূমিকা একই। তাহলে কোন দিক পরিবর্তী বর্তনীতে গুরুত্বপূর্ণ হলো তড়িৎ প্রবাহের গড় মান। সেখানে একটি পূর্ণচক্রে তড়িৎ প্রবাহের গড় মান আমরা শূন্য পাই, কাজে তড়িৎ প্রবাহের বর্গের গড়ের বর্গমূলে ওই প্রতিনিধিত্ব মান হিসেবে ধরা হয়। দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি ও প্রবাহের গড় মান আপাত মান ও শীর্ষ মানের মধ্যে কি সম্পর্ক আমরা একটু দেখি। আমরা জানি যে দেখো ই ইকুয়াল টু টুয়াইস বাই পাই ই নট, আই সমান সমান টুয়াইস বাই পাই আই নট। এখানে ই আর আই হচ্ছে গড় মান আর ই নট আর আই নট হচ্ছে শীর্ষ মান। দিক
পরিবর্তিত তড়িৎচালক শক্তি প্রবাহের গড় মান তাহলে 2s/π ইনটু সি সমান পাচ্ছি, আবার গড় বর্গের বর্গমূল মান পাচ্ছি আই এর আরএমএস ভ্যালু 1/√2 I0, তাহলে সি সমানটা পাচ্ছি এখানে √2 I আরএমএস ভ্যালু, আর আরএমএস ভ্যালু হলো √2 ইনটু গড় বর্গের বর্গমূল মান, তাহলে গড় মানটা আমরা পেয়ে যাচ্ছি 2/√2 π গড় বর্গের বর্গমূল মান, অর্থাৎ 2/√2 π ইনটু আপাত মান। এখানে আবার আকৃতি গুণাঙ্ক সংজ্ঞা দেওয়া হয়েছে, আকৃতি গুণাঙ্কটা কি? গড় বর্গের বর্গমূল মান ও গড় মানের অনুপাত। গড় বর্গের বর্গমূল মান 1/√2 I0, আর গড় মান আমরা পাচ্ছি 2s/π I0, তাহলে π/2/2, তাহলে আমরা এখানে পাচ্ছি 1.11। আমরা এই পর্যন্ত সব থিওরি আলোচনা করলাম, আজকে তোমাদের কিছু প্রবলেম দেখাবো। প্রবলেম দেখো তোমরা, তোমাদের বইতে এগুলো করে দেওয়া আছে, তাও আমি তোমাদের এখানে একটু দেখাচ্ছি। দেখো প্রথম একটা প্রবলেম, কোন মুখ্য কুণ্ডলীতে 0.05 সেকেন্ডে তড়িৎ প্রবাহ 6 অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার আনলে গৌণ কুণ্ডলীতে 5 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত? তাহলে আমরা তড়িৎচালক শক্তি আমরা এখানে সূত্র অনুযায়ী যেখানে পাই মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটা হলো -MdI/dt। এখানে আমরা এই ইয়েগুলিতে দেয়া আছে, দেখো এখানে ডিটির মান 0.05 সেকেন্ড দেওয়া আছে তোমাদের প্রশ্নের মধ্যে, তড়িৎ প্রবাহের পরিবর্তনও দেওয়া আছে -1 প্লাস 1 অ্যাম্পিয়ার থেকে 6 অ্যাম্পিয়ার, আবিষ্ট তড়িৎচালক শক্তির মানও দেয়া আছে, পারস্পরিক আবেশ গুণাঙ্কের মানটা বের করতে হবে। এই সূত্র থেকে তোমরা পারস্পরিক আবেশ গুণাঙ্কের মান বের করে ফেলবে। দ্বিতীয় একটা প্রবলেম দেখো, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 10 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট হলে এতে প্রবাহ কত? আমরা দেখো সম্পর্ক থেকে আমরা প্রাইমারি আর সেকেন্ড পারস্পরিক আবেশের এই সূত্র যে আমরা পড়েছি, থিওরি পড়েছি এবং আবেশ গুণাঙ্ক বের করেছি, ওখান থেকে আমরা এই সূত্রটা পেয়েছি। এখান থেকে কি কি দেয়া আছে দেখো, এখানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেয়া আছে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেয়া আছে, মুখ্য কুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে, এখন গৌণ কুণ্ডলীর প্রবাহটা বের করতে হবে। আমরা পেয়ে গেলাম এখান থেকে। এই প্রবলেমও দেখো কি কি দেয়া আছে, একটি আরোহী ট্রান্সফরমারের 200 ভোল্ট সরবরাহ করে আমরা 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়, কুণ্ডলী পাক সংখ্যার অনুপাত 1:10 হলে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী তড়িৎ প্রবাহ ও বহি ক্ষমতা নির্ণয় করো। আমরা এই সূত্র থেকে NP/NS = IS/IP জানি। এখানে কি কি দেয়া আছে, আমরা এখানে NP/NS দেয়া আছে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেয়া আছে, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দেয়া আছে, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করতে হবে এবং বহিঃস্থ ক্ষমতা বের করতে হবে। এই অঙ্কে এখানে দেখো বহিঃস্থ ক্ষমতা বের করা হয়েছে, পরে P সমান সমান আমরা ক্ষমতা জানি ES হলো IS। আরেকটা লাস্ট অঙ্কটা দেখো, একটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 5 ভোল্ট এবং প্রবাহ দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 25 ভোল্ট, গৌণ কুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে, এখান থেকে আমরা গৌণ কুণ্ডলীর প্রবাহ বের করে দেবো এই সূত্র থেকে। এখানেও দেখো এই মানগুলো দেওয়া আছে, EP ES IP IS টা বের করতে হবে, সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ। আজকে এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ সবাইকে।